আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ দেখাতে চলেছি কুমিং মেডিকেল ইউনিভার্সিটির নতুন চাইনিজ স্টুডেন্ট আসতেছে, তাদের কাজ দেখাবো। আর তার সামনে দেখাবো, প্রথমে দেখে নিচ্ছি, এটা হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের বিল্ডিং পুরোটা। যে এদিকে দেখা যাইতেছে হলো সব স্টল বসেছে, সব চাইনিজ স্টুডেন্টরা আসছে এবং নাম রেজিস্ট্রেশন সব করছে, এবং আলাদা আলাদা ডিপার্টমেন্ট এখানে আছে। সমগ্র মানে দুই পাশে ক্যাম্পাসে এই সব বসানো হয়েছে, মানে স্টলগুলো বসানো হয়েছে। আমরা এখন সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখব এবং কীরকম ভিড় সেটাও দেখব আর কি। চাইনিজদের ডর্মও আলাদা আর ইন্টারন্যাশনালের ডর্মও আলাদা, এবং চাইনিজ ভার্সন পুরো ভার্সনগুলো আলাদা। যদি চাইনিজ ভার্সনে পড়তে চান তাহলে আপনাকে চাইনিজ মিডিয়ামে পড়তে হবে। আর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এদিকে অনেক ভিড় এবং লাগেজ টাগেজ আছে, আর হলো স্টুডেন্টরাও আসছে। এর যে সামনেও দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট এবং ভলেন্টিয়াররাও আছে, অনেক ডিপার্টমেন্টের আলাদা আলাদা ভলেন্টিয়ারের এখানে এদিকে হেল্প করার জন্য অনেক ভলেন্টিয়ার আসছে এবং ব্যাগ ট্যাগ নিয়ে আসছে তারাই এই গেট থেকে, এবং সমগ্র হেল্প করছে আর কি, এবং ডর্মে পর্যন্ত পৌঁছে দিচ্ছে। আর সব যারা যারা আসছে সব ব্যাগগুলো ধোয়া হচ্ছে, সেগুলো আমরা দেখবো সামনে গেলে পরে দেখতে পারবো। এইদিকে সব আরও অনেক নিউ স্টুডেন্ট আসছে। আমরা আর এই পাশে আর বেশিক্ষণ দেরি করবো না, আমরা এখন ওই পাশে ক্যাম্পাসে যাবো, কারণ ওই পাশে ক্যাম্পাসটাই মেইন। ওই পাশে ক্যাম্পাসে সবগুলো ডিপার্টমেন্ট আছে, একাডেমিক ভবন টবন সব ওই পাশের ক্যাম্পাসে। আমরা সো চলে যাব ওই পাশে ক্যাম্পাসে, এই পাশে আর দেরি না করে। ওই পাশের ক্যাম্পাসের ডর্মগুলো অনেক বেশি, হোস্টেলগুলো অনেক বেশি, আর এই পাশে চাইনিজ হোস্টেল 4টা, আর ওই পাশে চাইনিজ হোস্টেল 6-8টা হোস্টেল আছে। আমরা ইতিমধ্যে গেটের কাছে চলে যাচ্ছি। আর এখানে সামনে দেখা যাচ্ছে যে স্টল বসানো হয়েছে, এখানে হলো সব ব্যাগগুলো লাগেজ যতগুলো ব্যাগ আসবে, এমনকি স্প্রে করে দেওয়া হবে আর কি, ব্যাগগুলো স্প্রে করে তারপরে সেগুলো ডর্মে নিয়ে যেতে পারবে, তার আগে কেউ নিয়ে যেতে পারবে না। তো দেখা যাক, আমরা এখন সামনে যাব, সামনে ওই পাশে ক্যাম্পাসে যাব। এবং কি রাস্তায় অনেক ভিড়, রাস্তায় অনেক জাম লেগে আছে, এবং প্রাইভেট কার, প্রচুর প্রাইভেট কার সেখানে দেখা যাইতেছে। আর এখানে দুই পাশে গেট আছে, মানে একটা যাওয়ার গেট একটা আসার গেট, এখানে দুই পাশের গেটটাই খুলে দেওয়া হয়েছে, কারণ চাইনিজ স্টুডেন্টরা আসে যখন অনেক ভিড় হয়। সো দুই পাশে আমাদের স্টল বসেছে আসতেছে, আর হলো গেটের কাছে অনেক ভলেন্টিয়ার আছে, তারা অনেক হেল্প করছে। আর দুই পাশে স্প্রে করা হইতেছে ব্যাগগুলো আসার সাথে সাথে, এবং টেম্পারেচার মাপা হইতেছে, কার টেম্পারেচার কত সেটাও এখন চেক করা হইতেছে। আমরা এখন যাব ওই পাশে, দেখুন এখানে কত ভিড়। দেখা যাচ্ছে রাস্তায় অনেক লোকজন আসছে আর কি, এবং যাদের মানে গার্জিয়ানও আসছে, যারা স্টুডেন্ট তাদের গার্জিয়ান আসছে। এনারা কিন্তু খালি কুম্বিংয়ের নাই, এনারা অনেক প্রভিন্সের আছে, আলাদা আলাদা প্রভিন্সের আছে, আলাদা আলাদা সিটির আছে। অনেক গাড়ি ঘোড়া দেখা যাইতেছে, এই পাশেও দেখা যাইতেছে ট্রাফিক পুলিশও আছে, এমনকি আমরা যখন
আর এই যে এটা হলো ফার্মাসি ডিপার্টমেন্টে, এখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে ফার্মাসি ডিপার্টমেন্টটা। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখুন কত ভিড় এখানে, সব স্টুডেন্টরা আসছে, কত ভিড়। আর এখানে সুন্দর করে গেটও করা হয়েছে। যাক, আবার আমরা ওই পাশের ক্যাম্পাসে চলে যাব, মানে আবার ওই পাশের ক্যাম্পাসে দেখবো। আর রাস্তায় তো অনেক ভিড়, অনেক প্রাইভেট কার, অনেক গার্জেন আসছে, মানে যার যার স্টুডেন্ট তারা প্রত্যেকে এই গার্জেন আসছে। দেখুন এইদিকে গার্জেনরা বসে আছে। রাস্তা পার হবো, সিগন্যাল এসে গেল, সিগন্যাল চলে যাবো।
দিনটা মেঘলা মেঘলা থাকলেও কোনো বৃষ্টি হয়নি সেদিন, অনেক ভালো ছিল দিনটা। এই যে এখানে সব গার্জেনরা দাঁড়িয়ে আছে, আমি আবার চলে আসলাম এই পাশের ক্যাম্পাসে। ক্যাম্পাসটা অনেক জাঁকজমক দেখা যাচ্ছে, দেখুন এই যে স্প্রে করে দিচ্ছে, এখানে আরো সব আসছে। আর এখানে চাইলে কিন্তু বাইক ভাড়া নেওয়া যায়, সাইকেল ভাড়া নেওয়া যায় ঘন্টা প্রতি, সেটা দেখাবো অন্য ভিডিও। কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব বাটনে বেল আইকন আজই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও দেখতে পারেন। থ্যাংক ইউ, বাই বাই।